বন্ধুরা ওয়েলকাম টু বাঙালির ফুড চ্যানেল আজ আমি বেগুনের একটি অন্য ধরনের রেসিপি নিয়ে এসেছি আর এই রেসিপিটাকে অনেক জায়গায় বেগুনের চোখা বলে থাকে আলুর চোখার ব্যাপারে আমরা সকলেই জানি কিন্তু বেগুনের চোখা এটি একটি নতুন রেসিপি তাহলে তোমরা রেসিপিটা দেখতে থাকো ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল বাটনটাকে অন করে নিও তা এখানে দেখো বন্ধুরা সবচেয়ে প্রথমে আমি একটা প্রেশার কুকারে কেটে রাখা বেগুন আর আলুটা নিয়ে নিচ্ছি তা আমি আলুটা আর বেগুনটাকে কোনো শেপ অনুযায়ী কাটিনি যেভাবে হোক একটা কেটে নিয়েছি যেহেতু এই রেসিপির জন্য শেপের কোনো রকমের কোনো প্রয়োজন নেই তাই এবার দেখো আলু আর বেগুনটা প্রেসার কুকারে নিয়ে নেওয়ার পর এবার রাফলি চপ করে রাখা একটা লাল এর মধ্যে অ্যাড করে দিলাম এবার আমি এখানে জল দিয়ে দেব। জলটা আমি এখানে ছোটো গ্লাসের এক গ্লাস মতন অ্যাড করলাম আর সাথে এখানে স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে দেব। মানে আমি ধরো এখানে ওয়ান টি স্পুন নুন দিয়ে দিলাম এবার একটু ঘাঁটিয়ে নেব আর প্রেসার কুকারের ঢাকনাটা এবার লাগিয়ে দিয়ে প্রায় তিনটে মতন সিটি দিয়ে দেব তিনটে সিটিতেই বেগুন আলুটা সিদ্ধ হয়ে যাবে দেখো এখানে বেগুন আলু আর টমেটোটা সিদ্ধ হয়ে গেছে এবার একটি ম্যাশারের সাহায্যে আমি এই সব কিছুকে ভালো করে ম্যাশ করে নেব। তাই এখানে গরম অবস্থাতেই আমি এগুলোকে ম্যাশ করে নিচ্ছি আর এরপর এটা সাইডে রেখে দেব আর গ্যাসের ওপর একটা কড়া চাপিয়ে দেব। এখানে দেখো গ্যাসের ওপর একটা কড়া নিয়ে নিয়েছি এক চামচ এতে সাদা তেল দিলাম সাথে আমি গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম আর তারই সাথে এখানে হলুদের গুঁড়োটাও দিয়ে দেব। তাতে তরকারির সাথে হলুদ গুঁড়োটা ভালো করে মিশে যাবে এবার দেখো এখানে কুচিয়ে রাখা আমি কাঁচা লঙ্কা অ্যাড করছি আর সাথে কুচিয়ে রাখা পেঁয়াজ অ্যাড করবো পেঁয়াজটা আমি একটু বেশি মাত্রাতেই ব্যবহার করেছি তো প্রায় ধরো ছোট দুটো পেঁয়াজ আমি এখানে কুচিয়ে নিয়েছি এবার পেঁয়াজটাকে একটু লাল করে ভাজা করে নেব তা পেঁয়াজটাকে দেখো এখানে আমি একটু লাল করে ভাজা করে নিচ্ছি আর পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে এসছে এবার আমি এতে কিছু শুকনো মশলা অ্যাড করব। তো তোমরা দেখতে থাকো আমি দিয়ে দিচ্ছি এখানে টু টি স্পুন ধনে গুঁড়ো সাথে আমি এখানে অ্যাড করে দেব একটু ঝালের জন্য লাল লঙ্কা গুঁড়ো ওয়ান টি স্পুন তোমরা চাইলে স্কিপ করতে পারো আর এছাড়াও এতে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ যেটা আমি এখানে নিয়েছি ওয়ান টি স্পুন আর এরই সাথে আমি এখানে কিচেন কিং মশলাটা ব্যবহার করছি ওয়ান টি স্পুন তোমরা যে কোনো গরম মশলা এর জায়গায় দিতে পারো এছাড়াও এখানে টু টি স্পুন কাশ্মীরি গুঁড়ো লঙ্কাটা দিচ্ছি একটা সুন্দর রঙের জন্য এবার এই সব মশলাকে ভাজা পেঁয়াজের সাথে মিশিয়ে নেব প্রায় দু তিন মিনিট এইভাবেই নাড়িয়ে চাড়িয়ে রান্নাটা করব। মশলাটা ভাজা হয়ে গেলে এখানে দেখো ম্যাশ করে রাখা বেগুন আলু আর টমেটোটা আমি দিয়ে দিলাম আর বাকি মশলার সাথে এটাকেও একটু ভাজা ভাজা করে নিতে হবে তার জন্য আগে জলটা শুকিয়ে নেওয়া প্রয়োজন আছে যেহেতু বেগুন থেকে অনেকটা মাত্রাতেই জল বেরোয় আর এই জন্য কড়া চাপা দিয়ে আমি জলটাও শুকিয়ে নেব আর পুরোপুরি শুকনো হয়ে যাওয়া অবধি রান্নাটা করব। এখানে দেখো বন্ধুরা আমি কড়া চাপা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করেছি অনেকটাই জল শুকিয়ে গেছে আরও একটু জল শুকিয়ে নিয়ে তারপর আমি গ্যাস বন্ধ করে নামিয়ে নেব গরম গরম তারপর পরিবেশন করে নেব তো একবার তোমরা চাইলে এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারো খেতে খুবই টেস্টি হয় আর একটু অন্য রকমের রেসিপি এখানে আমি দেখো লাস্টে নামানোর আগে কুচানো একটু ফ্রেশ ধনেপাতা দিয়ে দিলাম এবার চলো এটা পরিবেশন করে দিই রুটি পরোটা বা গরম ভাতের সাথে পরিবেশন করা যেতে পারে তোমাদের আজকের এই রেসিপি যদি আমার ভালো লেগে থাকে তাহলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল বাটনটাকে অন করে নিও আর ভিডিওটাকে লাইক করা ভুলো না তাহলে চলো বন্ধুরা দেখা হচ্ছে আবার আগামী পর্বে একটি নতুন রেসিপির সাথে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো